ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবায়ে কেরামের জীবনী। এই সিরিজটিতে আমরা আলোচনা করব প্রায় 80 থেকে 90 জন সাহাবির জীবন নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি এই সিরিজটির প্রথম পর্ব, সাহাবির সংজ্ঞা। এই বিষয়ে ইমাম বুখারি, সাইদ ইবনুল মোসাইব, আব্দুল কুদ্দুস ইবনে মালিক আল আত্তার, আলী ইবনু মাদানী সহ আরও অনেকের অনেক বক্তব্য রয়েছে। আমরা সেদিকে না গিয়ে শুধুমাত্র হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমহল্লার সংজ্ঞাটি এখানে তুলে ধরছি। সাধারণ পাঠকের জন্যে সেটাই সহজ, বিশুদ্ধ ও ব্যাপক। তিনি বলেন, যেই ব্যক্তি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে রাসুল মেনে এবং মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছেন, তিনিই সাহাবি। নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে রাসুল মেনে এবং মুসলিম হিসেবে মৃত্যুর শর্তের কারণে প্রিয়নবীর সাহাবি হিসেবে বিবেচিত হবেন, এক, যারা দীর্ঘকাল তার সঙ্গে উঠা বসা করেছেন, দুই, যারা অল্প কিছুদিন তার সহচর্য পেয়েছেন, তিন, যারা মোটেও সহচর্য পাননি কিন্তু উপরোক্ত শর্তে তার সাক্ষাৎ লাভ করেছেন, চার, যারা তার হাদিস বর্ণনা করেছেন বা করেননি, পাঁচ, যারা তার সঙ্গে জিহাদে শরিক হয়েছেন বা হননি, ৬, যারা পূর্বে উল্লেখিত শর্তে একবার মাত্র তাকে দেখেছেন, ৭, দৃষ্টিহীনতার কারণে যিনি তাকে চোখে দেখতে পাননি, তারা সকলেই সাহাবি। পক্ষান্তরে কাফির অবস্থায় সাক্ষাৎপ্রাপ্ত ব্যক্তি সাহাবি নয়, এমনকি পরবর্তীতে ঈমান এনেও তিনি সাহাবি হতে পারবেন না যদি পুনরায় তার সাক্ষাৎ না পান, কারণ সাহাবি হতে হলে মুমিন হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ জরুরি। নবীজির সঙ্গে ওই ব্যক্তির ঈমান গ্রহণের পর আর সাক্ষাৎ হয়নি। একইভাবে সাহাবি বিবেচিত হবেন না আহলে কিতাবের সেই মুমিন ব্যক্তিও যিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে প্রিয়নবীর সাক্ষাৎ পেয়েছেন, কারণ প্রিয়নবীকে রাসুল মেনে তার সাক্ষাতের শর্ত এই ব্যক্তির মধ্যে পাওয়া যায়নি। যে ব্যক্তি নবীজিকে রাসুল মেনে তার সঙ্গে সাক্ষাৎ করেছে কিন্তু পরে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছেন, নাউযুবিল্লাহ, সেও সাহাবি নয়, মুসলিম হিসেবে মৃত্যুর শর্তের কারণে। যেই ব্যক্তি মুরতাদ হয়ে যাওয়ার পর মৃত্যুর পূর্বেই আবার ইসলামে ফিরে এসেছেন, তিনি বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মতে প্রিয়নবীর সঙ্গে পুনরায় সাক্ষাৎ না হলেও সাহাবি হিসেবে পরিগণিত। সাহাবায়ে কেরামের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা। কয়েকটি আয়াত, তর্জমা ও ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে যা সাহাবিদের মর্যাদার প্রমাণ বহন করে। আয়াত ১, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানুষের কল্যাণ ও সংশোধনের জন্যে সৃষ্টি করা হয়েছে, সূরা আলে ইমরান আয়াত ১১০। আয়াত ২, আমি তোমাদের বানিয়েছি এমন একটি দল যারা সকল দিক বিবেচনায় অত্যন্ত ভারসাম্যপূর্ণ নীতি, আদর্শ ও কর্মের উপর প্রতিষ্ঠিত, যেন তোমরা বিরোধী লোকেদের বিরুদ্ধে সাক্ষী হতে পারো, সূরা বাকারা আয়াত ১৪৩। উভয় আয়াতের আসল সম্বোধন সাহাবায়ে কেরাম, তারাই এর প্রথম মাকসাদ বা লক্ষ্যস্থল। নিজ নিজ আমল অনুসারে উম্মতের অন্য সকলেও তাতে অন্তর্ভুক্ত, কিন্তু আয়াত দুটোর প্রকৃত লক্ষ্য সাহাবায়ে কেরাম, এটা সকল মুফাসসির এবং মুহাদ্দিসের ঐক্যমতে প্রমাণিত। আয়াত দুটিতে স্পষ্টভাবে বোঝা যায় যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সকল মানুষের মাঝে সাহাবায়ে কেরামই সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, ন্যায়নিষ্ঠ ও নির্ভরযোগ্য। আল্লামা সাফারিনী রহমতুল্লাহি আলহি বলেন, আম্বিয়াই কেরামের পরে সাহাবায়ে কেরামই সর্বশ্রেষ্ঠ মানুষ, এটাই জুমহুর তথা সকল উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত। ইব্রাহিম ইবনে সাঈদ জাওহারি রাহিমহুল্লাহ বলেন, আমি হজরত আবু উমামা রহমতুল্লাহি আলহিকে জিজ্ঞাসা করলাম, সাহাবি হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তাবেই উমর ইবনে আব্দুল আজিজ রাহিমহুল্লাহর মধ্যে কে উত্তম? তিনি জবাব দিলেন, আমরা মনে করি না যে কোনো মানুষের পক্ষে সাহাবিদের সমকক্ষ হওয়া সম্ভব, উত্তম হওয়া তো দূরের কথা। আয়াত ৩, মুহাম্মদ আল্লাহর রাসুল এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদারত দেখবেন, তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন, সূরা আল ফাতহ আয়াত ২৯। সাধারণ মুফাসসিরিন সহ ইমাম কুর্তুবি বলেন, তার সহচরগণ এর দ্বারা সাহাবায়ে কিরামের গোটা জামাতে অন্তর্ভুক্ত, এতে সকল সাহাবির ন্যায়নিষ্ঠতা, তাদের হৃদয় ও মনের পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং তাদের সম্পর্কে ব্যাপক প্রশংসার বাণী ঘোষিত হয়েছে খুদ জগৎস্রষ্টা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আবু উরওয়াহ জুবাইরি বলেন, একদিন আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মজলিসে উপস্থিত ছিলাম, সেখানে লোকজন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করছিলেন, লোকটি সাহাবায়ে কিরামের সমালোচনা করে এবং তাদেরকে মন্দ বলে থাকে। এই কথা শুনে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উক্ত আয়াতের অংশ
যাতে আল্লাহ তাদের দ্বারা কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন এটি তিলাওয়াত করলেন। যেই ব্যক্তির অন্তরে প্রিয়নবীর কোনো সাহাবির ব্যাপারে বিদ্বেষ থাকবে সে এ আয়াতের শাস্তি পাবে, অর্থাৎ তার ইমান বিপজ্জনক অবস্থায় পড়ে যাবে, কেননা আয়াতের মধ্যে কোনো সাহাবির প্রতি বিদ্বেষ পোষণকে কাফেরদের আলামত আখ্যায়িত করা হয়েছে। আয়াত ৪। আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করছে, আল্লাহ ওই সকল ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণাসমূহ। সূরা তাওবাহ আয়াত ১০০। এখানে সাহাবাই কিরামের দুটো স্তরের বর্ণনা করা হয়েছে, ১. অগ্রগামী প্রথম ও পুরাতন, ২. পরবর্তীতে ঈমান গ্রহণকারী। উভয় স্তরে সাহাবিদের মর্যাদা ঘোষণা করে দেওয়া হয়েছে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণরূপে তুষ্ট, তাদের জন্য অনন্তকালের জান্নাত নির্ধারিত। সকল সাহাবি এই হুকুমের অন্তর্ভুক্ত। মুহাজিরিন ও আনসার সাহাবিদের চেয়েও সাবিকিনে আওয়ালিন তথা অগ্রগামী প্রথম পুরাতন আর কারা? সাবিকিনে আওয়ালিনের ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হজরত আবু মুসা আশআরি, সাইদ ইবনুল মুসাইব, ইবনে সিরিন ও হাসান বাসরি রহিমহুল্লাহ প্রমুখের। তাদের বক্তব্যের সার কথা এই যে, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লার দিকে কেবলা পরিবর্তনের ঘটনা ঘটেছিল হিজরির দ্বিতীয় বর্ষে। এই ঘটনার পূর্বেই যারা ইসলাম গ্রহণ করে সাহাবি হওয়ার অনন্য গৌরব অর্জন করেছিলেন তারাই সাবিকিনে আওয়ালিন তথা অগ্রগামী প্রথম ও পুরাতন। দ্বিতীয় ব্যাখ্যা ইমাম সাবি রহমতুল্লাহি আলাইহি থেকে, হিজরতের ষষ্ঠ বর্ষে সংঘটিত বাইয়াতে রিদওয়ানে যারা শরিক হয়েছিলেন তারাই সাবিকিনে আওয়ালিন তথা অগ্রগামী প্রথম ও পুরাতন হিসেবে গণ্য। সাবিকিনে আওয়ালিনের যে ব্যাখ্যা গ্রহণ করা হোক, অর্থাৎ উভয় কেবলার দিকে নামাজ আদায়কারী সাহাবি হন অথবা বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী হন, তাদের পরেও সাহাবির গৌরব অর্জনকারী সকলেই আল্লাহ তাআলার, যারা তাদের সন্তুষ্ট করেছেন এই আয়াতাংশের মধ্যে অন্তর্ভুক্ত করে তাদের সকলের জন্যেই নিজের পরিপূর্ণ সন্তুষ্টি এবং জান্নাতের চিরস্থায়ী পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আয়াত ৫ ও ৬। বলো, সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি। অতঃপর আমি কিতাবের অধিকারী করেছি তাদের, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্যে থেকে মনোনীত করেছি। তাদের কেউই নিজের প্রতি অত্যাচারী, কেউই মধ্যমপন্থা অবলম্বনকারী, এবং তাদের মধ্যে কেউই কেউই আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। এটা মহা অনুগ্রহ। সূরা নামল আয়াত ৫৯, সূরা ফাতির আয়াত ৩২। উক্ত দুটি আয়াতে সাহাবাই কিরামকে মনোনীত বান্দা বলে আখ্যা দেওয়া হয়েছে। পরে তাদেরই একটি শ্রেণী সম্পর্কে বলা হয়েছে, তাদের কেউই নিজের প্রতি অত্যাচারী। এতে বোঝা যায় সাহাবাই কিরামের কারোর দ্বারা যদি কখনো কোনো গুনাহ হয়ে থাকে তবে তা ক্ষমা করে দেওয়া হয়েছে, নইলে তাদেরকে মনোনীত বান্দার মধ্যে উল্লেখ করা হতো না। কোরআনের প্রথম অধিকারী সাহাবাই কিরাম। কোরআনের সুস্পষ্ট ভাষ্যমতে তারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আর প্রথম আয়াতে সেই মনোনীত বান্দাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে। এভাবে সকল সাহাবি মহান সৃষ্টিকর্তার এই সালামের মধ্যে সামিল রয়েছেন। আয়াত ৭। কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন, পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী, এটা আল্লাহর কৃপা ও নিয়ামত। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা হুজরাত আয়াত ৭-৮। এই দুই আয়াতে সকল সাহাবি সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের প্রতি ভালোবাসা এবং কুফর, পাপাচার ও গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। এখানে যে কয়েকটি আয়াত তুলে ধরা হলো, আশা করি এইগুলোই সাহাবিদের মর্যাদা, তাদের মাকবুল ও মাকফুর তথা ক্ষমাপ্রাপ্ত হওয়া, তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি এবং চিরস্থায়ী জান্নাত তাদের জন্য অবদারিত হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। সাহাবাই কিরামের অনন্য মর্যাদা হাদিস থেকে। হাদিস ১। বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, মর্যাদার বিচারে এর পরের স্থানে তাদের যুগ যারা আমার যুগের সঙ্গে মিলিত, এরপর তাদের যুগ যারা তাদের সাহাবিদের সঙ্গে মিলিত, এরপর তাদের যুগ যারা তাদের সঙ্গে মিলিত তথা তাবেঈনদের। বর্ণনাকারী বলেন, এখন আমার মনে নেই যে তিনি যুগ ২টি উল্লেখ করেছিলেন না ৩টি। এরপর এমন এমন লোক আসবে যারা না চাইলেও সাক্ষ্য দিতে তৈরি হয়ে যাবে, খিয়ানত করবে, আমানত রক্ষা করবে না, ওয়াদা ভঙ্গ করবে, অঙ্গীকার রক্ষা করবে না, তাদের মাঝে আদর্শিক চিন্তা চেতনা না থাকার দরুন স্থূলতা প্রকাশ পাবে। এই হাদিসে যদি যুগের উল্লেখ ২ বার হয়ে থাকে তবে দ্বিতীয় যুগ সাহাবিদের এবং তৃতীয় যুগ তাবেঈনদের,
তিনবার বললে চতুর্থ যুগ হবে তাবে তাবেইনগণের, হাদিসের মধ্যে তারাও সামিল হয়ে যাবে। হাদিস দুই, খবরদার আমার সাহাবিদের মন্দ বলো না, কেননা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রাস্তায় ব্যয় করে তাহলে সেটা সাহাবিদের এক মুদ অথবা আধা মুদের সমান হবে না, মুদ এক কেজের কাছাকাছি একটি পরিমাণ। এই হাদিস সাহাবিদের বৈশিষ্ট্যপূর্ণ এক অনন্য মর্যাদার কথা তুলে ধরেছে। অন্যান্যদের পাহাড় পরিমাণ স্বর্ণ তাদের এক কেজি অথবা আধা কেজি পরিমাণ দানের কাছাকাছি মর্যাদা পাবে না, তাহলে সাহাবিদের আমলকে অন্যদের আমলের সঙ্গে কি করে তুলনা সম্ভব? হাদিস তিন, তিরমিজি শরীফে হজরত আবদুল্লাহ ইবনু মুগাফফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান সাবধান আমার সাহাবিদের ব্যাপারে, আমার পরে তাদের সমালোচনার ক্ষেত্র বানিও না। যেই ব্যক্তি তাদের মোহাব্বত করল সে প্রকৃতপক্ষে আমাকে মোহাব্বতের কারণেই তাদের মোহাব্বত করল, যেই ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ রাখল সে মূলত আমার প্রতি বিদ্বেষের কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করল, যেই ব্যক্তি তাদের কাউকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, যেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দেবে শীঘ্রই আল্লাহতালা তাকে কঠিন শাস্তি দেবেন, যেই ব্যক্তি তাদের মোহাব্বত করল প্রকৃতপক্ষে আমাকে মোহাব্বতের কারণে সে তাদের মোহাব্বত করল। বাক্যটির দুটো ব্যাখ্যা রয়েছে, এক সাহাবিদের প্রতি মোহাব্বত ভালোবাসা আমার প্রতি মোহাব্বত ভালোবাসার আলামত, অর্থাৎ সেই ব্যক্তি তাদের ভালোবাসে যার অন্তরে আমার প্রতি ভালোবাসা আছে। দুই, যেই ব্যক্তি আমার কোনো সাহাবিকে ভালোবাসে এর অর্থ সেই ব্যক্তির প্রতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে। একই ব্যাখ্যা বিদ্বেষের ক্ষেত্রেও প্রযোজ্য। যে ব্যাখ্যাই গ্রহণ করা হোক, এই হাদিস তাদের জন্য যথেষ্ট পরিমাণে সতর্ক সংকেত, যারা সাহাবাই কেরামকে স্বাধীনভাবে যথেচ্ছ সমালোচনার লক্ষ্য বানিয়ে থাকে, তাদের ব্যাপারে এমন এমন কথা বলে বা লেখেন যার কারণে শ্রোতা বা পাঠক তাদের ব্যাপারে আস্থা বিশ্বাস হারিয়ে ফেলে। চিন্তা করলে বোঝা যায় যে সাহাবিদের সমালোচনা করা প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্রোহের করার সমতুল্য, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করার সমতুল্য। হাদিস চার, ইমাম আহমদ রহিমহুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কেউ যদি কারো আদর্শের অনুসরণ করতে চায় তবে তার উচিত প্রিয়নবীর সাহাবিদের অনুসরণ করা, কারণ গোটা উম্মতের মাঝে তারাই অন্তরের দিক থেকে সবচেয়ে বেশি পবিত্র, জ্ঞান ও ইলমের দিকে গভীরতম, লৌকিকতার বিচারে স্বল্পতম, আদর্শ চরিত্র ও বৈশিষ্ট্যের দিক লক্ষ্য করলে তারা দৃঢ়তম, অবস্থার দিক দিয়ে তারা ছিলেন শ্রেষ্ঠতম, তারা ছিলেন এমন এক কওম যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয়নবীর সহচর্যের জন্য এবং দীন প্রতিষ্ঠার জন্য মনোনীত। অতএব তোমরা তাদের শ্রেষ্ঠত্বের কথা জেনে রেখো এবং তাদের অনুসরণ করে চলো, কারণ তারাই সরল সোজা ও সঠিক পথে পরিচালিত। বর্ণিত আয়াত ও হাদিসের সারমর্ম, উপরে বর্ণিত আয়াত ও হাদিসগুলোতে শুধুমাত্র সাহাবাই কিরামের প্রশংসা, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের ঘোষণা দিয়েই শেষ করা হয়নি, বরং উম্মাতের প্রতি জোরালো হুকুম দেওয়া হয়েছে যেন তাদের আদব সম্মান বজায় রাখে এবং তাদের অনুসরণ করে চলে। তাদের কাউকে মন্দ বলার বিরুদ্ধে উচ্চারণ করা হয়েছে কঠোর হুঁশিয়ারি, তাদের প্রতি ভালোবাসাকে আখ্যায়িত করা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা হিসেবে, তাদের প্রতি বিদ্বেষকে গণ্য করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ হিসেবে। সাহাবাই কিরামের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উম্মাতের প্রতি ওয়াজিব সাহাবাই কিরামের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করা, তাদের ইজমা তথা ঐক্যমতকে শরিয়াতের দলিল মনে করা এবং তাদের অনুসরণ অনুকরণ করা, তাদের প্রতি অন্তরে বিদ্বেষ রাখা, তাদের সকলকে অথবা কোনো একজনকে মন্দ বলা বা সমালোচনা করা ইসলামী শরিয়াতে হারাম বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখিত আয়াত ও হাদিসগুলোতেই রয়েছে এর সুস্পষ্ট প্রমাণ। সাহাবাই কেরাম নিষ্পাপ নন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরও একটি আকীদা এই যে নবীদের মতো সাহাবিগণ মাসুম বা নিষ্পাপ নন, কিন্তু তারা মাকফুর, অর্থাৎ তারা নিজেদের ভুল ত্রুটির উপরে অটল থাকেনি, তওবা করেছেন এবং আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিয়েছেন। মুশাজারাতে সাহাবা, সাহাবাই কিরামের পারস্পরিক মতপার্থক্য হয়েছে, প্রকাশ্য যুদ্ধ পর্যন্ত ঘটেছে, কিন্তু উলামায়ে উম্মাত সাহাবিদের আদব রক্ষার্থে সেই যুদ্ধকে যুদ্ধ বা লড়াই নামে আখ্যায়িত করা উচিত মনে করেননি। তারা একে আখ্যায়িত করেছেন মুশাজারাহ নামে, যার অর্থ শাখাবহুল গাছ বা বহু ডালপালা বিশিষ্ট গাছ, যার একটি ডাল অন্য ডালের মধ্যে ঢুকে পড়ে, একটির সঙ্গে অন্যটির টক্কর লাগে, যা গাছের জন্য দূষণীয় নয়, ক্ষতিকর নয়। মুশাজারাতে সাহাবার ব্যাপারে উম্মাতের ইজমা হল উভয় পক্ষের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা ওয়াজিব, কোনো পক্ষকে মন্দ বলা হারাম। উম্মতের ইজমা রয়েছে এই বিষয়েও যে জামাল তথা উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর মত সঠিক, তার প্রতিপক্ষ ছিল ভুলের উপরে,
একইভাবে সিফিন যুদ্ধেও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন হকের উপর, আর প্রতিপক্ষ হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার সহযোগীরা ছিলেন ভুলের উপরে। অবশ্য তাদের ভ্রান্তিকে আখ্যায়িত করা হয়েছে ইস্তেহাদি খতা রূপে, যা শরীয়তের দৃষ্টিতে গুনাহ নয়, সুতরাং শাস্তিরও প্রশ্ন নেই, বরং ইস্তেহাদের মূলনীতি হিসেবে পূর্ণ চেষ্টার পরেও ভুল হয়ে গেছে, ওই ব্যক্তিও সওয়াব থেকে মাহরুম হবে না। সিদ্ধান্ত সঠিক হলে দুটো সওয়াব, আর ভুল হলে একটি সওয়াব সেও পাবে। এভাবে একদিকে মোশা জারাতে সাহাবার ক্ষেত্রে সঠিক মত ও ভুল মত চিহ্নিত করে দেয়া হয়েছে, একই সঙ্গে সাহাবাই কিরামের মর্যাদা ও আদব পূর্ণরূপে রক্ষা করা হয়েছে, এই ব্যাপারে নিজের জবান ও ভাষাকে সংযত রাখতে উপদেশ দেওয়া হয়েছে। আল্লামা কুর্তুবী রহিমহুল্লাহ আহলুস সুন্নাহ এর নীতি আদর্শের প্রতিনিধিত্ব করে এই মোশাদারাতে সাহাবার বিষয়ে আলোকপাত করেছেন এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুমকে আশারায়ে মুবাশশারাহ এর অন্তর্ভুক্ত বলে জানিয়েছিলেন। তাদের ব্যাপারে নবীজির ভবিষ্যৎবাণী ছিল তারা উভয়ে শহীদ হবেন। বাস্তব ক্ষেত্রে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা বা কেসাসের দাবিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষের যুদ্ধে অবতীর্ণ হয়ে শহীদ হয়েছিলেন। প্রিয় নবীর হাদিস তাদেরকে শহীদ আখ্যায়িত করেছে। পক্ষান্তরে হযরত আম্মার ইবনে ইয়াসার হযরত আলী কাররামুল্লাহের পক্ষে জোরালো তৎপরতা চালিয়ে যুদ্ধে অংশ নেন, পূর্ণ শক্তি দিয়ে হযরত আলীর বিরোধীদের মোকাবেলা করেন। প্রিয় নবী তাকেও শহীদ বলে আখ্যায়িত করেছেন। এই ক্ষেত্রে একজন মুমিনের প্রধান ভাবনার বিষয় প্রিয় নবীর ভবিষ্যৎবাণী, যা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য লড়াই করেছিলেন, সে কারণেই তারা দুজনে শহীদ। একই সঙ্গে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু ছিল না, সেই কারণে তিনিও শহীদ ও তিনিও প্রশংসার যোগ্য। উভয় দলের মতের ভিন্নতা কোনো পার্থিব্য গরজে ছিল না, ছিল ইস্তেহাদ বা নেক ভাবনার ভিত্তিতে। ফলে কোনো দলকে সমালোচনার আঘাতে জর্জরিত ও অসংযত ভাষায় আহত করা কোনোভাবেই বৈধ হতে পারে না। নিজের ইমানকে নিরাপদ রাখতে চাইলে কুরআন সুন্নায় বর্ণিত সকল সাহাবীর ক্ষমাপ্রাপ্ত হওয়া এবং তাদের জন্যে চিরস্থায়ী জান্নাত অবদারিত হওয়ার বিশ্বাস অন্তরে বদ্ধমূল করতে হবে। প্রিয়নবীর নির্দেশে নিজের জবান ও ভাষাকে সাহাবিদের ব্যাপারে সংযত করে অন্তরে তাদের প্রতি মহাব্বত ও ভালোবাসা জাগ্রত রাখতে হবে। কুরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক ইতিহাস, যা সাহাবাই কিরামকে কোনো প্রকার কালিমালিপ্ত করে, সম্পূর্ণ বর্জন করতে হবে। সাহাবাই কিরামের তাবাকা বা শ্রেণী। উলামাই কিরাম সাহাবিদের ১২টি তাবাকার আলোচনা করেছেন, কেউ কেউ বেশিও বলেছেন। মোহাম্মদ ইবনে সাদ বলেছেন পাঁচটির কথা। ইসলাম গ্রহণে অগ্রগামিতা, হিজরত এবং জিহাদের ময়দানে অংশগ্রহণ ইত্যাদির বিবেচনায় যে ১২টি স্তর করা হয়েছে, নিচে সংক্ষেপে তার বিবরণ তুলে ধরা হল। প্রথম তাবাকা, যারা মক্কায় একেবারে শুরুতে ইসলাম গ্রহণ করেছে, যেমন আবু বকর, উমার, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম। দ্বিতীয় তাবাকা, দারুন নাদওয়াতে ইসলাম গ্রহণের বাইয়াতকারী সাহাবিগণ। তৃতীয় তাবাকা, হাবাসায় হিজরতকারী সাহাবিগণ। চতুর্থ তাবাকা, সেই সকল সাহাবি যারা প্রথম আকাবায় ইসলাম গ্রহণকারী। পঞ্চম তাবাকা, দ্বিতীয় আকাবায় ইসলাম গ্রহণকারী, যাদের বেশিরভাগ মদিনার আনসার। ষষ্ঠ তাবাকা, প্রথম ভাগে মদিনায় হিজরতকারী, যারা রাসুলের সঙ্গে মিলিত হয়েছিলেন কুবায় যখন তিনি সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন। সপ্তম তাবাকা, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাই কিরাম। অষ্টম তাবাকা, যারা বদর ও হুদাইবিয়ার মধ্যবর্তী সময়ে হিজরতকারী। নবম তাবাকা, বাইয়াতে রিদুয়ানে অংশগ্রহণকারী সাহাবিগণ। দশম তাবাকা, হুদাইবিয়ার পর থেকে মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত সময়ে হিজরতকারীগণ। এই তাবাকার অন্তর্ভুক্ত বিখ্যাতবীর খালিদ ইবনু ওয়ালিদ, আমর ইবনুল আস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা প্রমুখ। একাদশতম তাবাকা, মক্কা বিজয়ের সময় যারা ইসলাম গ্রহণ করেছেন, যাদের মধ্যে কুরাইশদের একটি বড় দল সামিল ছিল। দ্বাদশ তাবাকা, সে সকল শিশু ও বালক যারা মক্কা বিজয়ের সময় এবং বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলেন, যাদের মধ্যে ছিলেন সাইয়েদ ইবনে ইয়াজিদ, আবদুল্লাহ ইবনে সালাবা। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলে তিনি তাদের দুজনের জন্য দোয়া করেছিলেন। তাদের মাঝে আরও ছিলেন আবু তুফাইল, আমের ইবনে ওয়াসেলা এবং আবু জুহাইফা ওয়াহাব ইবনে আবদুল্লাহ। তারা দুজন প্রিয়নবীকে তাওয়াফের সময় ও জমজমের নিকট দেখেছিলেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সাহাবিদের জীবনী আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
জানো কে লাভ হয়।